কিনেছেন পেঁয়াজ, সাথে আসছে বড় বড় পাথরও। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজী দেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় এক থেকে দুই কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা। সাত বস্তার মধ্যে প্রায় 150 কেজি মতো, 150 কেজির মধ্যে 3 কেজির চেয়ে বেশি বস্তা পাথর। যদি এক বস্তা যদি 1.5 কেজি করে যদি পেঁয়াজের পাথর পায় তাহলে আমাদের লাভটা কোথায়? প্রতারণার রহস্য উদ্ঘাটনে কাজী দেউরির ব্যবসায়ীদের ক্রয়রসিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়তদার মোহসেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স সৌমিক ট্রেডার সহ বেশ কিছু আড়তেও পাওয়া যায় পাথর। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি দেশ তুরস্ক থেকেই বস্তাবন্দি হয়ে আসছে পাথর। এইগুলো বিদেশ থেকে আসছে, ওরা দিছে, ওরা কিন্তু এখানে কিছু করার নাই, ইম্পোর্টারও কিছু করার নাই, এখানে কি আমদানি কারো কিছু করার নাই। পেকিং তো মনে হয় সম্ভবত এখান থেকে হয়েছে, ওখান থেকে সম্ভবত লুজ আছে, বস্তায় ভরতেছে, ওখানেই প্রবলেমটা হচ্ছে। এদিকে নানা দেশ থেকে আনা পেঁয়াজে ঝরছে পানি, এতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসির মাধ্যমে আস্তে আস্তে কন্টেনার করে, যার কারণে গ্যাস আসছে, গ্যাস হয়ে যাচ্ছে। $530 মাল যা 48 টাকা 47 টাকা কস্টিং, সেগুলো মাল 10 টাকা 20 টাকা বিক্রি করছি, অন্যগুলো মাল রাস্তায় ফেলে দিতে হবে। ভারত রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক সহ বিশ্বের 11টি দেশ থেকে পেঁয়াজ আনার অনুমতিপত্র খোলে চট্টগ্রামের আমদানিকারকরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।